বদলে চলা প্রকৃতির বিরুদ্ধে লড়ে গোটা গ্রামকে পথ দেখালেন মূল্যহীন নাগা মহিলারা। মূলত পুরুষতান্ত্রিক রাজ্য নাগাল্যান্ড, সিদ্ধান্ত নেওয়ার প্রায় কোনো ক্ষমতাই মহিলাদের নেই এখানে। তাদের যা করতে বলা হয় তারা সেইটুকুই পালন করে মাত্র। কিন্তু সেই নাগাল্যান্ডের মহিলারাই এবার পথ দেখালেন গোটা রাজ্যকে পরিবর্তনশীল প্রকৃতির বিরুদ্ধে লড়ে। বৃষ্টিপাতের বড়ই অভাব নাগাল্যান্ডের বেশিরভাগ অঞ্চলে। তার উপর আবহাওয়ার যত পরিবর্তন হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণও তত কমছে, ফলে চাষাবাদে খুব বড় প্রভাব পড়তে শুরু করেছে। নাগাল্যান্ডের চিজামি গ্রামের জীবনধারণের মূল উপায় হলো কৃষিকাজ, কিন্তু বৃষ্টিপাত না হলে মাঠে ভালো ফসল ফলে না। রোজগারের জন্য তাই একে একে পরিবারের সব পুরুষরাই কৃষিকাজ থেকে মুখ ঘোরাতে শুরু করেন। কেউ রাজমিস্ত্রি কাজ শুরু করেন তো কেউ কাছাকাছি কোনো কারখানায় যোগ দেন। শেষ কয়েক বছরে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই কমে গিয়েছে যে খাল বিল প্রচুর শুকিয়ে গিয়েছে, জমিতে কীটের উপদ্রব বেড়ে গিয়েছে, ফসল নষ্ট হয়ে যায়। এই অবস্থায় চিজামির মহিলারা এগিয়ে আসেন, বদলে চলা প্রকৃতির সঙ্গে লড়াই কৌশল বাতলে দেন তারা। পুরুষতান্ত্রিক এই রাজ্যে এখন মহিলাদের দেখানো পথে চলে ফের মাঠে ফিরছেন পুরুষরা। কিভাবে এই কাজে সাহায্য করছে নর্থ ইস্ট নেটওয়ার্ক নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। 21 বছর ধরে নাগাল্যান্ডের মহিলাদের অধিকার রক্ষার কাজ করে চলেছে এই সংস্থাটি। চিজামির ওই গ্রামে এসে তারা মহিলাদের নিয়ে একটি কর্মশালা করে, কিভাবে চাষ করলে ফসল ভালো ফলনও যায় এই নিয়ে পাঠ দেওয়া শুরু হয় গ্রামের মহিলাদের। এর পাশাপাশি সিড ব্যাংকের ভূমিকাও মহিলাদের বোঝায় ওই সংস্থা। সব শিখে 2018 সালে চিজামির মহিলারা মিলে সিড ব্যাংক তৈরি করে, তাতে 226টিরও বেশি প্রজাতির বীজ তারা সংগ্রহ করে রাখে। গ্রামের চাষিরা যারা চাষাবাদ ছেড়ে অন্য কাজে যোগ দিয়েছিলেন তাদের প্রয়োজন মতো বিনে পয়সায় বীজ বিতরণ শুরু করেন তারা। তবে একটা শর্ত ছিল, যত পরিমাণ বীজ চাষের জন্য একজন নিয়েছেন পরের বছর তাকে দ্বিগুণ বীজ জমা করতে হবে এই ব্যাংকে। এতে একদিকে যেমন চাষ শুরু করার জন্য নগদ অর্থ লাগত না চাষিদের, তেমন ব্যাংকে বীজের ঘাটতির পথও বন্ধ হলো। কে কতটা বীজ ধার নিয়েছেন তার একটি হিসাবের খাতাও বানিয়ে ফেলেন মহিলারা। পাশাপাশি শুষ্ক আবহাওয়ায় কি চাষ করা উচিত, ফসলের যত্ন কিভাবে নেওয়া উচিত তাও হাতে ধরে চাষিদের শিখিয়ে দেন মহিলারা। যেমন হায়দ্রাবাদ থেকে এক জাতীয় ভুট্টার বীজ চাষ করা হয়েছে চিজামিতে, যার ফলনও খুব ভালো হয়েছে। ফলে বৃষ্টি না হওয়ায় এতদিন যে ক্ষতির সম্মুখীন হতে হতো চাষিদের তা অনেকটাই কমে গিয়েছে। এখন মেঘালয় এবং তেলেঙ্গানার সঙ্গেও সিড ব্যাংকের বীজ আদান প্রদান করেন তারা। চিজামিতে জীবন ধারণ আমূল বদলে দিয়েছেন মহিলারা। মহিলাদের কাজে এতটাই মুগ্ধ গোটা গ্রাম যে 6 সদস্যের গ্রাম সভায় 2 জন মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন চলতি বছরে। চিজামির ইতিহাসে এটা প্রথম ঘটলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।